আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। একটি মোটামুটি যুদ্ধ, যে যুদ্ধে একটা বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা জানেন যে শনিবারের ভোরে আচমকা আক্রমণ করেছে হামাস ইসরায়েলিদের বিরুদ্ধে, এবং এমনভাবে আক্রমণ করেছে যে তারা টেরই পায়নি যে এমন একটা আচানক আক্রমণ হতে পারে। তাদের যে মোসাদ, বিখ্যাত গোয়েন্দা সংস্থা, চৌকশ গোয়েন্দা সংস্থা, এছাড়া তাদের অনেক উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, রকেট লঞ্চার রয়েছে, আরও নানাবিধ অস্ত্র রয়েছে। অথচ এই সমস্ত অস্ত্র থাকার পরেও এবং এই যে অধিক জ্ঞান সম্পন্ন চৌকশ, যে সিআইডি এবং চৌকশ যে একটি গোয়েন্দা সংস্থা আছে, এত কিছু থাকার পরেও তারা কোনোভাবেই টেরও পায়নি যে এমন একটি আক্রমণ হতে পারে। সুতরাং হঠাৎ করেই এই আক্রমণ হামাসের পক্ষ থেকে, আর এই আক্রমণে টালমাটাল অবস্থা ইসরায়েলিদের। ইসরায়েল এমন একটা অবস্থায় চলে গেছে যে এখন তাদের ভূখণ্ড থেকে এই হামাসের ভয়ে, অর্থাৎ ফিলিস্তিনিদের ভয়ে তারা পালাচ্ছে, একের পর এক পালাচ্ছে, হাজার হাজার লাখো লাখো মানুষ পালাচ্ছে। আপনারা জানেন যে গাজাতে এবং পশ্চিম তীরে যেভাবে বসতি স্থাপন শুরু করেছিল এই ইহুদিরা, ইসরায়েলিরা, তারা কিন্তু এক অন্য মাত্রায় গিয়েছিল যেটা সহ্য করার মতো না, এবং এই অসহ্য যন্ত্রণা বুকে ধারণ করে বিগত বছর দুই তিন ধরেই এমন একটি অবস্থা চলছিল যে প্রায়ই যুদ্ধ লেগে যাচ্ছিল। আপনারা জানেন যে বহুদিন ধরেই এই ঘটনার অবতারণা, বলা যায় যে সেই 2005 সালের পর থেকেই এই ঘটনার অবতারণা, এবং 2005 সালের পর থেকেই তারা এইরকমভাবে পশ্চিম তীরে বসতি স্থাপন করা থেকে শুরু করে মসজিদুল আকসায়, এই পবিত্র যে মসজিদটি আছে সেই মসজিদের আঙিনায় তারা বসবাস শুরু করে, অবস্থান নেওয়া শুরু করে এবং সেখানে তাদের ধর্ম পালন করার চেষ্টা করে। আর মুসলমানেরা এই পবিত্র যে মসজিদ, মসজিদুল আকসা, সেটাকে একটি গুরুত্বপূর্ণ স্থান মনে করে এবং সেখানে নামাজ আদায়ের জন্য, সেখানে বিভিন্ন ধর্মীয় যে ব্যাপারগুলো আছে, ধর্মীয় যে কালচারগুলো আছে, সেগুলো পালন করার জন্য তারা সেখানে সমবেত হয়, সেখানে একসাথে হয়। এবং এই যে মসজিদুল আকসা, যেটা প্রথম কেবলা বলা হয়, সেই প্রথম কেবলার মতো এই যে গুরুত্বপূর্ণ মসজিদটি, এই মসজিদটিকে ইহুদিদের আস্তানা কোনোভাবেই বানাতে দিতে চাইবে না মুসলমানেরা, এটাই স্বাভাবিক এবং এটাই হলো উচিত। সেই উচিত কাজটি তারা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বছরের পর বছর ধরে। তারা ইহুদিদের তাড়াতে ব্যতিব্যস্ত থাকছে এবং তাদের সাথে প্রায়শই যুদ্ধে লিপ্ত হচ্ছে। কিন্তু এবার হামাস এমন এক আচমকা আক্রমণ করে বসল ইসরায়েলিদের ওপর যে তারা এখন নিজের বাসাবাড়ি ছেড়ে দৌড়ে পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ স্বভাবতই তারা ধর্মপ্রিয়, অর্থাৎ মুসলমান মানুষ, এই মুসলমানেরা ইসলাম ধর্মটিকে খুব পছন্দ করে, প্রাণের ধর্ম মনে করে, যার কারণে এই প্রাণের ধর্মের ওপর যে কোনো দেশ থেকে আঘাত আসুক না কেন, যে কোনো দেশের এই প্রাণের ধর্মের ভাইয়েরা যখন আহত হয়, নিহত হয় বা কোণঠাসা হয়, তখন এর বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় বাংলাদেশের মানুষদের। বাংলাদেশের মানুষেরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে সয়লাভ করে ফেলেছে ফিলিস্তিনি পতাকা দিয়ে। ফিলিস্তিনিরা তারা বিজয় ছিনিয়ে আনবে। সেখানকার যে বিভিন্ন দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে যে কোনো হয়তো অস্ত্র তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছে, হয়তো কোনো সাঁজোয়াজান নিজেদের হাতে নিয়ে নিয়েছে, অর্থাৎ তারা যুদ্ধ করে ইসরায়েলিদের সাঁজোয়াজান নিজেদের করে নিয়েছে, তারা ছিনিয়ে নিয়েছে, কামান ছিনিয়ে নিয়েছে অথবা কোনো অস্ত্র ছিনিয়ে নিয়েছে, সেইগুলো কিন্তু তারা দেখাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে, উল্লাস করছে, আনন্দ করছে, এবং সেই ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় সয়লাব, সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে গেছে। এবং সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করছে, বেশিরভাগই হচ্ছে ফিলিস্তিনি এই রাষ্ট্রটি, ফিলিস্তিনিরা যেন এই ফিলিস্তিনকে মুক্ত করতে পারে ইহুদিদের হাত থেকে, এবং ইহুদিরা যেন একেবারে খুব লজ্জাকরভাবে যেন এই
ফিলিস্তিন রাষ্ট্রের যে মসজিদুল আকসা, গাজা, পশ্চিম তীরের বসতিময় এলাকা, এগুলো ছেড়ে যেন তারা পালাতে থাকে এবং চিরদিনের জন্য তারা যেন বিতাড়িত হয়, সেই জন্য এই সোশ্যাল মিডিয়াগুলোতে এখন বিভিন্ন রকমের কমেন্ট, বিভিন্ন রকমের আলোচনা, বিশ্লেষণ এবং পর্যালোচনা দেখা যাচ্ছে। মানুষ চাচ্ছে মন থেকেই যে ফিলিস্তিনিরা জয়ী হোক, ফিলিস্তিন রাষ্ট্রটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে এবং কারো কাছে মাথা নত করে না, মসজিদুল আকসা কারো হতে পারে না, কি খ্রিস্টান, কি ইহুদি, কি অন্য কোনো ধর্মের, এটা শুধুই মুসলিমের, শুধুই মুসলমানদের। সুতরাং এই প্রতিজ্ঞা নিয়ে তারা যুদ্ধ করে যাচ্ছে বছরের পর বছর ধরে, এবং সেই যুদ্ধে এই যে গেল শনিবার এক আচানক হামলার মধ্য দিয়ে তারা জয় সুনিশ্চিত করার জন্য এগিয়ে যাচ্ছে। এবং এখনকার সর্বশেষ তাজা খবর হচ্ছে যে ফিলিস্তিনিরা বিজয় পতাকা হাতে নিয়ে তারা বুকে দেশাত্মবোধ, বুকে যে সার্বভৌমত্বের গন্ধ, স্বাধীনতা অর্জনের যে একটা তাড়না এবং একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। এখন শুধু বিজয়ের অপেক্ষায় তারা প্রহর গুনছে। বলা হচ্ছে ইসরায়েলিদের এই যে আমেরিকা থেকে পাঠানো বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র, উন্নত প্রযুক্তি, আরও কত কিছু, সব কিছু এই হামাসের কাছে, অর্থাৎ ফিলিস্তিনিদের কাছে কিছুই না, শূন্য। সুতরাং এখন ফিলিস্তিনিরা শুধু জয়ের অপেক্ষায় আছে। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব অধিকারের জন্য, সার্বভৌমত্ব রক্ষার্থে তাদের অধিকার নিশ্চিত করতে, তাদের এলাকাগুলো ফিরিয়ে পেতে, তাদের যে মসজিদুল আকসা, সে আকসায় প্রার্থনা করতে নিরঙ্কুশভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অস্ত্র নিয়ে, গোলা বারুদ নিয়ে, চোরাগোপ্তে হামলা করে, বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তারা এই যুদ্ধে জয় ছিনিয়ে আনবেই, এই প্রত্যয় ব্যক্ত করছে। বন্ধুগণ, আমরা আছি, থাকব তাদের পাশে, এবং ইহুদিদের আমরা বিতাড়ন করতে চাই, আমরা খ্রিস্টানদের বিতাড়ন করতে চাই, তারা যেন চলে যায় এই পবিত্র ভূমি থেকে। ভালো থাকুন বন্ধুগণ, শুভকামনা।